লাহোরের রাস্তায় প্রতিদিনকার অজস্র ব্যস্ততায় মান্ধাতার আমলের মোটর বাইকে আজও অভিন্ন ছুটে যায় অসংখ্য। এরকম অসংখ্যর ভিড়ে বহু বছর আগে কোথাও নিশ্চয়ই লুকিয়ে ছিল সেই বাপ আর ব্যাটা। সারাদিন তারা যে অক্লান্ত ছুটে বেড়াতো সেটার ঠিকুজি খুঁজে পাওয়া যেত সন্ধে বেলায়। ব্যাকগ্রাউন্ডে অনায়াসে বাজিয়ে দেওয়া যেত হিন্দি সুপারহিট সেই গানটা, যেটার বাংলা মানে বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। একটা স্বপ্ন, স্বপ্নের নাম হওয়া দুনিয়া কাঁপানো এক ক্রিকেটার। জীবন কাঁপিয়ে দেওয়া, দু একটা অঙ্ক না থাকলে দুনিয়া কাঁপানো হয়তো কঠিন, তেমনই একটা ঘটনা পাঞ্জাবের বয়সভিত্তিক দলগুলোতে থিতু হওয়ার আপ্রাণ চেষ্টায় যখন ব্যস্ত বাপ আর ব্যাটা। বাবা আজম সিদ্দিকীর টানাটানির নিম্ন মধ্যবিত্ত সংসার, স্টেডিয়াম পাড়ায় খাবারের দাম চওড়া, দুপুরের লাঞ্চের বেলায় একটা প্যাকেটই কেনার সামর্থ্য। বাবর আজমের সামনে গিয়ে বলতেন মিথ্যে কথা, আমি দোকানে খেয়ে এসছি, নাও তুমি খাও। বাবর আজম একদিন দেখে ফেলে যে পয়সার অভাবে বাবা শুধু এক প্যাকেট খাবারই কিনতেন আর ছেলের সামনে এসে মিথ্যে কথা বলতেন প্রতিদিন। এরপর রোজ রোজ বাবর আজমও বলা শুরু করলেন টিম থেকে খাইয়ে দিয়েছে, তুমি খেয়ে নাও বাপা, পৃথিবীর ইতিহাস সাক্ষী, পেটের খিদা এ পৃথিবীতে জন্ম দিয়েছে বহু বীরত্ব গাঁথা। সেই গাঁথাতে মিহি সুতোর বুননের মতো যেন নিখুঁত গাঁথুনি বাবা ছেলের রোজ রোজ এই মিথ্যে বলা, যার পুরোটা মোড়ানো ভালোবাসায়। বাবাকে খাওয়ানোর জন্য ছেলের আর ছেলেকে খাওয়ার জন্য বাবা, ওই মিথ্যে তো আদতে স্বপ্নের পথকে আলোকিত করার সত্যি। আরেকটা অঙ্ক, যখন বাবর আজম ডাক পেয়েছিল অনূর্ধ্ব ১৬ টিমে, বাবরের আপন খুড়তুতো ভাই কামরান আকমল, উমর আকমল আর আদনান আকমল, এর মধ্যে কাজিন কামরান আর উমর তখন ন্যাশনাল টিমের তাঁরা। পাকিস্তান আন্ডার-16-এর ডাক পাওয়ার সময় একজোড়া ভালো জুতো জোড়াও ছিল না। বাবর আজম ধার চেয়েছিলেন তার কাজিন ক্রিকেটারদের কাছে। ন্যাশনাল টিমে যারা খেলে তাদের কাছে স্পন্সরের সৌজন্যে ক্রিকেট শুয়ের বার বারন্ত, তবু সেই খুঁড়তুতো ভাইরা একজোড়া জুতো দিতে জানিয়েছিলেন অস্বীকৃতি। বাবর আজম সেদিন সেই ১৫ বছর বয়সে শিখেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন জীবনে যাই হবেন আর করবেন সেটা নিজেই করবেন। বাবার সাথে দুপুরের লাঞ্চ আর খুঁড়তুতো ভাইদের সাথে জুতো জোড়া চেয়ে না পাওয়া, ভালোবাসার প্রত্যাখ্যান, এই দুই পাল্টে দিয়েছে সেরা হওয়ার পাথেও হয়েছে। পাকিস্তানের মতো সমৃদ্ধ ক্রিকেট মানচিত্রে এমনিতে প্রতিভার নিরন্তর জন্ম হয় অলিতে গলিতে। 15 অক্টোবর ১৯৯৪ পাকিস্তানের লাহোরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, ছোটবেলা থেকে ক্রিকেটে ঝোঁক, কেউ কেউ থাকে ন্যাচারালি টেকনিক হয় পোক্ত, বাবর আজমও তাই। ব্যাট ধরার ধরন, স্টাইল, টপ হ্যান্ড ব্যাটসম্যানশিপ মনে করিয়ে দেন হানিফ মোহাম্মদ সচিন টেন্ডুলকারকে। ক্লাসে যেমন মেধাবী ছেলেটা সবার সুনজরে থাকে, পাকিস্তানের ক্রিকেটেও তাই। তারই ধারাবাহিকতায় বয়সভিত্তিক পর্যায়ের সকল জাতীয় দলে খেলেছেন। 2015 সালে একদিনে ক্রিকেট দিয়ে সিনিয়র ন্যাশনাল ক্রিকেট টিমে ডেবু। পাকিস্তানিদের পক্ষে শুরু থেকেই বলা হয়েছে ভারতের আছে বিরাট কোহলি, আমাদের জবাব বাবর আজম। যদিও শুরুতে বাবর আজমকে নিয়ে হাসি তামাশা কম হয়নি, তবে সময় যত গেছে বাবর আজম তিন ফরম্যাটের ক্রিকেটে ক্রমশ জানান দিয়েছেন তিনি হলেন ক্রিকেটের নয়া শাহেনশাহ। একের পর এক রেকর্ড মাইলস্টোন প্রতিদিন কদমবসি করে যাচ্ছে, আটকা পড়ছে বাবর আজমের ব্যাট ক্রে নিকোলসের তলায়। পাকিস্তানের মতো একটা দেশে যেখানে ঐতিহ্যগতভাবে রাজনীতিগতভাবে ষড়যন্ত্রের তীর্থস্থান, সেখানটায় জাতীয় ক্রিকেট দলে টিকে থাকা সহজ নয় মোটেও, হোক সেটা ক্যাপ্টেন্সি, পিএসএল এ টিম পাল্টানো, কয়েকটা ম্যাচের রান না পাওয়া অথবা টিম সিলেকশন, ষড়যন্ত্রের রাজধানী এমন ভূখণ্ডে থেকে ক্রিকেটের শাহেনশাহ হওয়ার যাত্রা এক অসম্ভব যাত্রা। যখন তখন বোর্ড, সাবেক ক্রিকেটার, হলুদ সাংবাদিক, আঞ্চলিকতা, নানান রকম বিদ্রোহ বিরোধিতা আনাগোনা করে, ফোনা তুলতে থাকে স্বদেশেই, আর বিরাট কোহলির সাথে তুলনার চাপ তো প্রতিনিয়ত লেগেই আছে। যদিও বাবর বারে বারে বলেছেন, দেখিয়েছেন কোহলির সাথে কোনো কম্পিটিশন নয়, যেটা আছে সেটা কেবলই শ্রদ্ধা। যখন সচিন ছিল তখন কেউ ভাবেনি কোহলি আসবে, কোহলি আছে তাই অনেকেই মানতে চায় না বাবর আজমকে। তবে কালকের আসন্ন ইতিহাস আর সংখ্যার জ্বালানি
আজকের বিরোধিতাকে কোথায় কত দূর আঁচড়ে ফেলবে সেটা কে বলতে পারে সময় ছাড়া। এ যাত্রায় তার সম্পদ, যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা জমাট নিরুত্তাপ থাকা, যেটা সর্বজয়ীর বড় গুণ। প্রথম মুঘল সম্রাট বাবর শাসন করেছেন গোটা ভারতবর্ষকে। লাহোর থেকে বেরিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আফ্রিকা, ইংরেজ রাজত্ব, আমিরাত, দিল্লি, মিরপুর, কলম্বো, সিডনি থেকে অকল্যান্ড, বাবর আজম এরই মধ্যে শাসন করা শুরু করেছেন গোটা ক্রিকেট বিশ্বকে। বর্তমান আর ভবিষ্যৎ সমীকরণ হিসেব করলে যে কোনো পাঁকা ক্রিকেট বুঝিয়ে মিলিয়ে নিতে পারবেন আজ, কাল অথবা পরশু। বাবর আজমের এই শাসনে আত্মসমর্পণ করতেই হবে। খোরতর গাদ্দারকেও বাবরের মুগ্ধতার তরবারিতে বলি হওয়ার আগে বলে যেতে হবে, জাহাপনা বাবর আজম, তুসি গ্রেট হও।